ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। ব্লাড ডোনেশন ক্যাম্পে একই মঞ্চে কুণাল ঘোষ, তাপস রায়, রাজনৈতিক মেরুকরণ থাকলেও কিছু সময়ের জন্য একই সাথে দেখা গেল ঐক্যবদ্ধ একই দলের মতো বুলি শোনা গেছিল কুণাল ঘোষের মুখ থেকে। এর বেশ কিছুক্ষণ পরেই রাজ্য সম্পাদকের পদ তৃণমূলের থেকে খোয়ালেন কুণাল ঘোষ। পরবর্তীতে তারই ব্যাখ্যা তাপস রায় সহ তৃণমূল দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আনলেন। আমার তো কোনোটাই সেরকম কিছু মনে হয়নি। আমি ওখানে থাকলে যদি কেউ অন্য কারোর প্রশংসা করতো আমার দিকে সেটা আসতো না। এটাদের সংকীর্ণতাকেই লিফট করানো হচ্ছে, প্রমোট করানো, এইটুকুনি আমি বলতে পারি। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধ হয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে। হ্যাঁ, এটা এসএসএস করেছে। কিন্তু কথা হলো একটা জানতে হবে যে মমতা ব্যানার্জিও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিল, ছ বছরের জন্য সাসপেন্ড করেছে। তখন তিনি অনেক আকথা কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বলেছিলেন, যেটা ও সারা জীবন ধরেই বলে আছেন, এখনও বলে। এমন কোনো দলের নেতা মন্ত্রী এমএলএ আছে যার বিরুদ্ধে উনি বলেন না? এক, দুই হচ্ছে ছবছর সমাজ দলটা টিকবে কিনা কিনা এ কথা তো ওই বলেছি। যে কোনো কারণে আমি দেখেছি যে সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করলে পরেই কোনো কিছু একটা পদক্ষেপ না হয়, আর তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ না হয়নি। আমিও তো কম দিন বলিনি, কত কাল বলেছি কত রকমের অন্যায় অবিচার অন্যায়ের জন্য কজনকে এরকম সরাবে। উত্তর কলকাতায় এরকম ঘুরি ঘুরি সুদীপ বিরোধী তৃণমূল দলে সকলের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, তো কি করে ভুলে যাবে? পরেশ পালকে নমিনেশন দেবে না, নমিনেশন পেলো পরেশকে হারাবার জন্য মিটিং করে। স্বর্ণকমল শাহকে নমিনেশন দেবে না, নমিনেশন পেলো স্বর্ণকমল শাহের জন্য মিটিং করলো। খ্যাক খ্যাক করে এসে দু মাস দশ দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজানিত আনন্দ উপভোগ। সেখানে আপনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী ছিলেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ ওই প্রোগ্রামে ইনভাইটেড ছিলেন, সেখানে একই মঞ্চে আপনি এবং কুণাল ঘোষকে দেখতে পাওয়া যায়। বেশ কিছু স্টেটমেন্ট কুণাল ঘোষ করেন আপনার সঙ্গে, ব্যক্তিগত পরিচিতি, কতদিনের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে, এবং তারপরে তৃণমূল কংগ্রেস ডিসিশন নেয় যে কুণাল ঘোষকে তারা জেনারেল সেক্রেটারি পদ থেকে অপসারণ করবে, অপসারিত করে, এবং পরবর্তী ক্ষেত্রে ওরা বলেছে যে তৃণমূল ভবন থেকে কোনো সিদ্ধান্ত হলেই সেটা তৃণমূলের সিদ্ধান্ত বা তৃণমূলের কথা, কুণাল ঘোষের কথার সঙ্গে তৃণমূলের কথা ভুলিয়ে ফেললে হবে না। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রে কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্টিস দেখে যাবে, একে নিমন্ত্রিত এটা জিজ্ঞাসা করবে করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার সকালের প্রচার সেরে অগ্নিবীণা ক্লাব, আমার পুরনো কেন্দ্র বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেশু চ্যাটার্জি স্ট্রিটে, প্রতিবার আমি যাই, প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায়। এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না, একটা ক্লাবের ইনভাইট লিস্ট। তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল, সেখানে অনেকে এসে তৃণমূলের অনেকেই ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, কোচবিহারে দেখা যাবে আরো অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে, গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো মানে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নিত হোক না, এখনই আবার নির্বাচন। গত লোকসভা নির্বাচনে আমি ছিলাম না, আমি করিনি, আমি জানি না, তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি, এবং এখন আমি এই 56 দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি,
তাদের তো জানোই তাই হয়েছে, প্রি পোল পোস্ট পোল ভায়োলেন্স ইলেকশনের দিনে, মানে একেবারে ঢালাও প্রক্সি, সেগুলো হবে না। গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে, কাউন্সিলর হবো, এমএলএ হবো, এমপি হবো, মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে। এবং কুণাল তো ওর দলের কথাও তো বলবার। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াশিনী আর আমার সাথে আছে, আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে, আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুশি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দীপ্তি। থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।